देवी देवा एई तो अनन्य भक्ति कथा आर जत उपालम्ब विशेष सकली दम्भ देखिते लागये बड़ व्यथा परम करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि श्री श्री नदिया बिहारी गौरहरिर परम अंतरंग प्रिय पार्षदवर्ज विश्व वैष्णव बरेण्य चूड़ामणि प्रेम भक्तिर महाराज श्रील नरोत्तम दास ठाकुर महाशय তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে এই যে শুদ্ধা ভক্তি বা অনন্যা ভক্তি তার যাজন পরিপাটি বর্ণন মুখে যাহা ভক্তির বিঘাতক গৌরী বৈষ্ণব কিভাবে সতর্কতার সঙ্গে তাহা বর্জন মুখে সাধন পথে এগিয়ে যাবেন শ্রীপাদ দিচ্ছেন তারই বর্ণনা ঋষিকে গোবিন্দ সেবা ঋষিক বলতে ইন্দ্রিয় এই যে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় এর দ্বারাই গোবিন্দের সেবা এটি করণীয় বিধি আর বর্জনাত্মক বিধি বলছেন না পূজিব দেবী দেবা শ্রীমদ ভগবদ গীতায় পার্থসারথি নিজে বললেন যে পণ্যে দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধায়ান্বিতা যারা শ্রদ্ধান্বিত হয়ে অন্য দেবদেবীর আরাধনা করেন তারা সেই উপাসনাটা আমাকেই প্রাপ্ত হয় উপাসনাটা পক্ষান্তরে আমার কাছেই আসে কিন্তু উপাসক আমাকে প্রাপ্ত হন না জানতি দেবব্রত ব্রতা পার্থ দেবতার উপাসক স্বর্গে যায় আমার ধাম কেন পায় না উপাসনাটা আমার কাছে আসছে যেমন সমস্ত নদীর জল সাগরের অভিমুখী তেমনি সর্বদেব নমস্কার কেশবম উপগচ্ছতি যে কোনো দেবদেবী কেন কীট পতঙ্গকে পর্যন্ত প্রণাম করলে সেই প্রণামটা ভগবানকেই করা হয় কেন মত্ত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় আমি ছাড়া তো কিছু নাই তাহলে প্রণামটা কার কাছে যাবে নদ নদীর জল সাগরেই তো যাবে খাল বিল হয়ে কিন্তু সেই দেব উপাসক আমাকে প্রাপ্ত হবেন না কেন হবেন না
উপাসনাটা আপনার কাছে যাচ্ছে আর উপাসক পাবে না আপনাকে। তার হেতুটি দেখালেন, যজন্তি অবিধিপূর্বকম, কারণ উপাসনা বিধিপূর্বক হল না। সে তো জানে না যে শ্রীকৃষ্ণ সর্বেশ্বর, এই জ্ঞান নিয়ে তো সে উপাসনা করছে না, ভিতরে আছে অজ্ঞান, পৃথক বুদ্ধি যে ইনি স্বতন্ত্র ঈশ্বর, শ্রীকৃষ্ণের সর্বেশ্বরতার অনুভব নেই, অজ্ঞান কাজ করছে। এই জন্য সেই দেবারাধনাটি হল অবিধিপূর্বকম। কিন্তু ভক্তই শাস্ত্রের সার রহস্য জানেন, শ্রীঅপতির যজ্ঞপতি প্রজাপতি, ধিয়াংপতির লোকপতির ধরাপতি, পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্যতাম, প্রসীদতাং নঃ ভগবান শতাং পতি। তো এই পতির উপাসনা ছেড়ে কোন অধিপতির আরাধনা করবেন? এই জন্য কর্মকাণ্ডেও দেখা যায়, যে কোনো শ্রাদ্ধ শান্তি করলেও এতদ অধিপতয়ে শ্রী বিষ্ণবে নম, এই কর্মের অধিপতি ভগবান শ্রী বিষ্ণু এটা বলতে হয়। যাক, সেসব কথা এগুলি তো আমাদের বহিরঙ্গ বক্তব্য, না পূজিব দেবী দেবা, দেবদেবী কতখানি প্রসন্ন হবেন। জড়ভরতকে নিয়ে গেল সেই অমাবস্যার রাত্রি, নিবিড় অরণ্যানির মধ্যে ভদ্রকালীর মন্দির বৃষলপতি, ডাকাতির সর্দার অপত্য কামনায় সে নরপশুর রক্তের দ্বারা দেবীর প্রসন্নতা কামনা করে। যাকে ধরে এনেছিল সেই পুরুষ পশুটির ভাগ্য ভালো, ফাঁদ মুক্ত হয়ে পালিয়ে গেছে। অমাবস্যার রাত্রি, এখন এই মহানিশায় পূজার ক্ষণ, দেখা গেল সেই পুরুষ পশুটি নাই, ডাকাতের সর্দার আদেশ দিলেন সেই বৃষলপতি, তোমাদের মধ্যে থেকেই কাউকে চড়িয়ে দেওয়া হবে, যদি একটা উত্তম লক্ষণাক্রান্ত সুলক্ষণ একটা পুরুষকে ধরে আনতে না পারো। ওদের প্রাণ ভয়ে কেঁপে উঠল, খোঁজ খোঁজ পেয়ে গেল একে, হাসি ফুটল তাদের মুখে, ভাই কেমন নাদুস নুদুস চেহারা, দেবী মিলিয়ে দিয়েছে, এই ওট দু চার কিল ঘুষি। উনি তো ধ্যানানন্দে বিভোর ছিলেন, উঠলেন, এও আমার প্রারব্ধে লেখা আছে হয়তো, চলছেন, স্নান করালেন, সাজালেন, ভোজন করালেন, মালা চন্দন দিয়ে কেমন সাজালো। উনি মনে মনে ভাবছেন, মা তো সেই শিশুকালে চলে গেছেন, এরপরে তো আর স্নান সাজগোজ আমার ভাগ্যে জোটেনি, কত আদর করছে, কত সম্মান করছে, বলির পশুকে করাই হয়, চুপটি চুপটি করে এখানে বসে পুজো দেখো, তারপরে সময় এলে তোমার সদ্ব্যবহার করা হবে। সেই বৃষলপতির পুরোহিত দেবী মন্ত্রে অভিমন্ত্রিত তীক্ষ্ণ খড়্গ হাতে তুলে নিল, বসাবে। সেখানে সুকমুনি লিখছেন, ইতি বৃষলানাং রজস্তম উৎসিক্ত মনসাম
ভগবত কলা বীর কুলক কদর্থিকৃত্য উৎপথে ন শৈরং বিহরতাম কর্মাতিশয় দারুণেন সহসা দন্দজ্জমানেন বপুষা সহসৈব উচ্চচাট শৈব দেবী ভদ্রকালী। এরা কি জানে, এরা তো অজ্ঞ, রজতম গুণে অন্ধ, আপৎকালেও যে ব্রাহ্মণের হিংসা শাস্ত্রে নিষিদ্ধ আছে সেই নির্বৈরাণাং ব্রহ্মর্ষি সুতস্য সমদর্শী নির্বৈর এমন মহাপুরুষের অপমান হচ্ছে আমার সামনে। এই অতি দারুণেন কর্মণা লোকে আমায় কি বলবে, আমি না কৃষ্ণ দাসী, আমাকে না জগৎ নারায়ণী বলে, আমার নামে কলঙ্ক হবে। দেবীর মনে হলো যে জড়ভরত মহাশয়ের শরীরের থেকে ব্রহ্ম তেজ বৈষ্ণব তেজ নির্গত হয়ে আর ওনার প্রতিমা যেন দগ্ধ হচ্ছে, দেবীর মনে হলো যেন আমার গায়ে আগুন লেগে গেল, এমন বৈষ্ণব তেজ নির্গত হচ্ছে ওনার অঙ্গের থেকে, প্রতিমাতে যেন আগুন লেগে গেছে। সহসা দেবী আর স্থির থাকতে পারলেন না, অস্থির হয়ে গেলেন বৈষ্ণব তেজে, একদম মূর্তিকে বিদীর্ণ করে আর দেবী সেইখানে প্রকটিত হয়ে গেলেন, শৈব দেবী ভদ্রকালী। উনি কি বৈষ্ণবের অপমান সহ্য করবেন, ওনাকে ভগবানের কাছে অপরাধী হতে হবে। প্রভু যদি জিজ্ঞাসা করে আমার এত বড় ভক্তের অপমান হলো তোমার কাছে, তুমি করছিলে কি, তখন দাসী কি কৈফিয়ত দেবে, ভয় আছে না? সহসা উচ্চচাট শৈব দেবী ভদ্রকালী, মূর্তি ফেটে গেল, অট্ট হাসি, দেবী অট্ট হাসিতে ফেটে পড়লেন, মন্দিরে যেন বজ্রপাত হলো, যেন কত কত বিদ্যুৎ মুহূর্তে চমকে উঠল, তাকানো যায় না। লাভ দিয়ে পড়ে দেবী করলেন কি, পুরোহিতের হাত থেকে সেই শনি শানিত খড়্গকে ছিনিয়ে নিয়ে আগে পুরোহিতকেই উড়িয়ে দিলেন, এইবার খড়্গ চালাচ্ছেন, মস্তকগুলি বলের মতো কন্দুকের মতো ছিটে গিয়ে এদিকে ওদিকে পড়ছে, উনি ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। দেবী এত রোষ করালো বদনা, তিনি সেই দুষ্টগণের তপ্ত রুধির রূপী আসব পান করতে করতে, এটাও দেবীর একটা খেলা, রোষের খেলা, সেই মস্তকগুলিকে নিয়ে লোফালুপি খেলা খেলছেন আনন্দে উন্মত্ত হয়ে। এত বড় আজ একটা কাজ করতে পেরেছি, বৈষ্ণবের রক্ষা, অবৈষ্ণবগুলির নিধন, এই আনন্দে দেবী অট্ট অট্ট হাসতে হাসতে মস্তক সেই শিরশ্চ কন্দুকলি লয়া, শিরগুলিকে নিয়ে উনি বল খেলছেন, লোপালুপি খেলছেন, গান গাইছেন, নাচছেন, জগৌ ননর্তচ, সমস্ত নিজের অনুচরীগণকে নিয়ে দেখতে দেখতে অন্তর্হিত হয়ে গেল। অমাবস্যার সেই ঘুটঘুটে রাত, জঙ্গলের মধ্যে ভগ্ন মন্দির, সমস্ত পূজার উপকরণ এদিকে ওদিকে ছেটানো, রক্তে মন্দির ভেসে যাচ্ছে, মৃতদেহ মৃতদেহে সবে সবে মন্দির ভরা, কি বিভৎস পরিবেশ, কতখানি ভয়দ। উনি কিন্তু ধীর স্থির শান্ত, ওনার মধ্যে কোনো বিকার নেই, এও একটা স্বপ্নই দেখলাম। সূর্যোদয় হলো, নীরবে উনি মন্দিরের থেকে বেরিয়ে গেলেন, আবার চলতে শুরু করলেন, সেইখানে
শুকমুনি স্বাধীন মন্তব্য প্রকাশ করছে। এর দ্বারা কি দেখানো হলো? বৈষ্ণবীর জীবনের স্থৈর্যতা। যদি এই জাতীয় প্রাণ সংকট মুহূর্ত উপস্থিত হয়, তিনি যে অভি, কখনোই তিনি ভয়ে ভীত হন না। আর ভগবান তিনি শরণাগত বৎসল, বিবিধভাবে বিবিধ রূপে। সেইখানে শুকমুনি বলছেন, ভগবানই ভদ্রকালী রূপে শরণাগতকে রক্ষা করলেন। ভগবানই তো ভদ্রকালীর ভিতরে প্রেরণা যুগিয়ে আর তাকে রক্ষা করলেন। এই মতো সংকট যখন আসে, প্রভু কার ভিতরে প্রেরণা দিয়ে কখন কিভাবে যে ভক্তকে রক্ষা করে, এটি তার কার্য। দেবী কি দেখালেন? যে বৈষ্ণব আমারও আরাধ্য, আমারও পূজনীয়। তাহলে এই তত্ত্ব যারা জেনেছেন, তারা কৃষ্ণ উপাসনায় বঞ্চিত হয়ে কেন দেব দেবীর আরাধনা করতে যাবে? না পূজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। রামচন্দ্র কবিরাজ, উনি শ্রীনিবাস আচার্য প্রভুর অহিতুকী কৃপাতে বৈষ্ণব হয়ে গেলেন, দীক্ষা নিলেন, ভক্তিশাস্ত্র অধ্যয়ন করলেন আচার্য প্রভুর কাছে। অল্প দিনে গুরু কৃপায়, গুরু সেবায় তিনি অতি উচ্চাধিকার লাভ করলেন। কিন্তু ওনারই ভ্রাতা গোবিন্দ কবিরাজ, তখন কবিরাজ উপাধি হয়নি, পরবর্তীকালে কবিরাজ উপাধিটি জীব গোস্বামী পাদ দিয়েছেন তার পদাবলী শ্রবণ করে মুগ্ধ হয়ে। তিনি শাক্ত, একান্ত দেবীর উপাসক। সেই গঙ্গা এবং পদ্মার যে মধ্যবর্তী ভূখণ্ড তেলিয়া বুধুরি, সেইখানে নিবাস করেন। ভগবান গোলার অনতি দূরে, গঙ্গা আর পদ্মার মাঝে। রামচন্দ্র কবিরাজের বড় ইচ্ছা যে ভাইও যদি বৈষ্ণব হতো, দুইজন একসঙ্গে কৃষ্ণ ভজন করতাম। ও তো অন্য রাস্তায় চলে গেল। অনেক বোঝালেন, কেউ কি নিজের বুদ্ধি ছাড়তে চায়? আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি হলো না। অথচ দেবীর নিষ্ঠার সঙ্গে খুব সেবা পূজা করে, উৎকট ব্যাধিগ্রস্ত হয়ে গেলে, এমন ব্যাধি যে শয্যাশায়ী আর চলৎশক্তি রহিত, চিকিৎসায়ও কোনো কাজ হচ্ছে না, মুমূর্ষু। দেবীকে জানাচ্ছেন, একদিন দেবী স্বপ্নে দেখা দিয়ে আদেশ করলেন, গোবিন্দ তোমার সেবা পূজায় আমি সন্তুষ্ট ঠিকই, কিন্তু তুমি আমার কাছে যা চাও, মা তুমি তো নিস্তারিণী, তুমি ছাড়া কে নিস্তার করতে পারে? বৎস না, সংসার মুক্তি দেবার ক্ষমতা আমার নেই, হরি ভজনই জীবের একমাত্র কর্তব্য। বরা ভয় করা জগদম্বা, তিনি উপদেশ করলেন হরিভক্তি। শুধু কি গোবিন্দকে করেছেন, ভক্তমালে কত কত কথা আছে। দেবী কৃষ্ণ ভক্তির উপদেশ দিচ্ছেন, যাও, কি করলে কৃষ্ণ ভক্তি হবে? সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। কে কৃষ্ণ ভক্তি দেবেন, কার ক্ষমতা আছে? একমাত্র শ্রীগুরুদেব ব্যতীত। সঙ্গে সঙ্গে গোবিন্দের জ্ঞান এলো, আসলে এরা নিত্যসিদ্ধ পার্ষদ, লীলা করছেন।
তখন উনি রামচন্দ্রকে স্মরণ করলেন যে ভাই তো আমাকে অনেক দিন উপদেশ দিয়েছে, আমি তার কথা গ্রাহ্য করিনি। তখন উনি ভাইয়ের কাছে চিঠি লিখছেন, আচার্য প্রভু কৃপা করে একবার বুধুরিতে পদার্পণ করে দর্শন দেবেন কি? একেবারে মুমূর্ষু শয্যাশায়ী বিছানার সঙ্গে লেগে গেছে, জাজিগ্রামে যাওয়ার ক্ষমতা নেই। আর আচার্য প্রভু এক জায়গায় থাকেনও না, প্রচার প্রসঙ্গে ভ্রমণ করবে করেন, হয়তো কোথায়ও আছেন। রামচন্দ্র সেই পত্রী আচার্য প্রভুকে দেখাবে, উনি তো করুণায় বিগলিত চিত্ত। রামচন্দ্র, তোমার ভাই? আরে যাব না, আজকেই যাব, চলো রওনা দি। রামচন্দ্রকে সঙ্গে নিয়ে জাজিগ্রাম থেকে বুধুরিতে এলেন। আচার্য প্রভু এসে বসেছেন ঘরে, শয্যাশায়ী খাটে শুয়ে আছে যে ঘরে। যেই আচার্য প্রভু সামনে এসেছেন, ওনার দর্শন মাত্রেই গোবিন্দ অনুভব করছে যে আমি সুস্থ হয়ে যাচ্ছি, রোগ কোথায় পালাচ্ছে। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। রামচন্দ্র কবিরাজের প্রতি প্রীতিতে প্রসাদ গ্রহণ করলেন, অধরামৃত পেলে, চরণামৃত নিলে, সঙ্গে সঙ্গে সুস্থ মানুষ যে বিছানায় লেগেছিল। আচার্য প্রভু কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন, ভক্তি শাস্ত্র অধ্যয়ন করালেন, কারণ দীক্ষার সার্থকতা তখনই হয় যদি সিদ্ধান্ত জ্ঞান হয়। গুরুদেবের কাছের থেকে কি শিখতে হবে? সিদ্ধান্ত শিক্ষা, সদাচার শিক্ষা, সেবা শিক্ষা, সংযম শিক্ষা, সাধনা শিক্ষা। তা না হলে ওই দীক্ষা ও অদীক্ষাতেই পর্যবসিত হবে। দীক্ষা নিলাম কিন্তু সিদ্ধান্ত জানি না, সদাচার জ্ঞান নেই, সাধন সম্বন্ধে কোনো বিবেক নেই, এই তো জীবনে সংযম নেই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রী ভগবান বলছেন খালি শ্রদ্ধা হলেই জ্ঞান লাভ হয়। তৎপর, তৎপর হতে হয়, খালি তৎপর হলেই হবে, তৎপরতা আসবে না। সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি, শ্রীমদ ভগবদ গীতা। এই শাস্ত্র অনুশীলন। শ্রীমদ ভাগবত বললেন, তত্র ভাগবতান ধর্মান শিক্ষেদ গুরুবাত্ম দৈবত, অমায়া অনুবৃত্তা। গুরুদেবের কাছে ভাগবত ধর্ম পরিপাটি শিক্ষা করতে হবে। কিভাবে শিক্ষাটা হবে? নিশ্চলভাবে সেবা করতে করতে। অমায়া অনুবৃত্তা, জয় স্তুষেদ আত্মা আত্মদো হরি। গুরু সেবায় ভগবান যত প্রসন্ন হন, এত শীঘ্র এত প্রশান্তি প্রসন্নতা তার সাক্ষাৎ সেবাতেও হয় না। গুরুর অনুগ্রহে নৈব পুমান পূর্ণ প্রশান্তয়ে, একমাত্র গুরু কৃপাতেই মানব পূর্ণতার দিকে এগিয়ে যায়। নিজে বলছেন সুদামাকে, মনে পড়ে কি তোমার বন্ধু? সেই উজ্জয়িনীতে গুরুগৃহে থাকার কালে আমরা কিভাবে গুরু সেবা করেছিলাম, সেই সন্ধ্যাবেলা গুরুমা বললেন, কৃষ্ণ হে সুদামন, রাত্রে রান্না হবে কিসে? একটুকু কাঠ নেই, শুকনো কাঠ, এখনই বনের থেকে নিয়ে এসো, আমি লক্ষ্য করতে পারিনি। কৃষ্ণ সুদামা গেছেন শুষ্ক কাষ্ঠ আরোহণে বনভূমিতে আহরণের নিমিত্ত।
দেখতে দেখতে ঝড় বৃষ্টি তুফান জলে জলময় হয়ে গেল বনভূমি, সূর্য অস্তমিত হলো। কত বয়স সেই সময় শ্রীকৃষ্ণের? এখানে 11 বছর ব্রজলীলা, তারপরে মথুরায় গিয়ে গিয়েছেন। কত বয়সের ওই বালক? গাছের উপরে উঠেছেন, সাপদ সংকুল অরণ্য, নিষ্ঠা তো জলে ভরে গেছে, বৃষ্টি হচ্ছে, তুফান ঠকঠক করে কাঁপছে, অন্ধকার, কোথায় যাবে? বৃক্ষকাণ্ডে আঘাত লাগছে, কিন্তু কাঠগুলো যে ভিজে ভিজে গেল, কাঠগুলো জলের তোরে যদি কোথাও ভেসে যায়, ওই কাঠ নিয়েই গাছের উপরে উঠেছেন ভগবান। আজ জগৎগুরু হয়ে তিনি শিষ্যের আদর্শ বিশ্বকে শিক্ষা দিচ্ছেন। এমন শিক্ষা আর কে দেবে? কৃষ্ণং বন্দে জগৎগুরুম। সারা রাত সেই বৃষ্টি, সেই ঝড়, সেই বজ্রপাত, সেই বন্যজন্তুর চিৎকার, গাছের ডালে কোনো মতে প্রাণ রক্ষা করলেন। যখন সান্দীপনি মুনি রাত্রে সমাচার পেলেন, তুমি করেছ কি? সেই নবনীত কোমল কৃষ্ণকে তুমি শুকনো কাঠ আনার জন্য পাঠিয়ে দিলে? এই দুর্যোগের রাত্রি বেচারীরা কি বেঁচে আছে? সারা রাত শিষ্য বৎসল গুরুদেব ছটপট 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 করছে। যেই পূর্বাশায় অরুণালোক ফুটে উঠেছে, উনি শিষ্যদেরকে নিয়ে চলে গেছেন। কোন দিকে গেছে কে বলবে? চারিদিকেই তো অরণ্য। দূরের থেকে ডাকছেন, হে কৃষ্ণ, হে সুদামন। ডাকতে ডাকতে যখন গুরুদেবের কণ্ঠ শোনা যায়, ওই যে গুরুদেব ডাকছেন, বনভূমিতে প্রতিধ্বনি হচ্ছে, সেই কাক ভোরে শীতল, সেই হিমানি পবন প্রবাহিত হচ্ছে, বিহগকুলের কলকাকলিতে দিগন্ত মুখরিত বনভূমি, ওই যে গুরুদেব ডাকছে, হে কৃষ্ণ, ও হে শ্রীদামন, তোমরা কোন দিকে? সেইখানের থেকেই চিৎকার করে গাছের উপর থেকে, গুরুদেব, এই যে আমরা আছি, যদি আপনার আদেশ হয় তাহলে নেমে শ্রীচরণ বন্দনা করি। ছুটে গেলেন কৃষ্ণ, সাষ্টাঙ্গে দণ্ডবত করলেন। গুরু সান্দীপনি মুনি আশীর্বাদ করছেন, বৎস, আমার সেবার জন্য এতখানি তোমাদের আত্মত্যাগ, এতটা ত্যাগ স্বীকার, আমার প্রতি এত শ্রদ্ধা তোমাদের, যাও আশীর্বাদ করি, আমি যা শিখিয়েছি জীবনে কোনোদিন তোমরা ভুলবে না, জগতে যশস্বী হবে। আশীর্বাদ করতে লাগলে, আজ শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, বহুদিন আগের কথা, সুদামাও বৃদ্ধ প্রায়, সেই দুই বন্ধু গুরুকুলের কথা বলতে বলতে অশ্রু ধারায় ভেসে যাচ্ছে। গুরুর অনুগ্রহে নৈব পুমান পূর্ণ প্রশান্তয়ে, এই সাধনার পথ। এসব কথা গল্প নয়, সাধকদের জন্য, যারা কিছু পেতে চায় জীবনে, ভক্তি ধনে ধনী হতে চায়, তারা এসব কথাকে যেন অন্ধের মতো অনুসরণ করেন, তা না হলে কল্যাণের কোনো দ্বিতীয় রাস্তাই নেই। বেশ, এই জন্য শ্রীমদ্ ভাগবত বললেন, অমায়া অনুবৃত্তা, অমায়ায় সেবা করতে করতে ভক্তি ধর্ম শিক্ষা করতে হবে। গোবিন্দ করলেন শাস্ত্র অনুশীলন, শেষে এমন পদ লিখছেন, শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপায় ঝর্ণা খুলে গেল। যেমন হয় কি, কোথায় পাহাড়ে ঝর্ণা আছে জানা নেই, চাপা আছে, যেই পাথরটা সরে যায় অমনি এইবার ঝর্ণা ধারা কুলকুলু নাদে প্রবাহিত হতে থাকে সেই পার্বত্য নির্ঝরিণী। গুরু কৃপায়
হৃদয় কপাট উন্মা উন্মোচিত হয়ে গেল, অনাদি অবিদ্যা দূরীভূত হয়ে গেল, প্রকাশিত হলো গোবিন্দের হৃদয় শ্যামল রূপে। তাই তো লিখেছেন, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ, সেই রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দিবা অভিনব রাস রসিক বর নাগর নাগরী গণকৃত সেবা। গোবিন্দ দাসের হৃদয় মণিমন্দিরকে আলোকিত করে দিয়েছে সেই শ্যামল সুন্দর রূপ অবিচলভাবে। ওনার পদে আকৃষ্ট হয়ে জীব গোস্বামী পাদ ওনাকে কবিরাজ উপাধিতে ভূষিত করলেন। এই দেখুন, মূলে রয়েছে কি, দেবী প্রত্যাদেশ করলেন। তো এইভাবে নিষ্কপটে কেউ যদি শরণ নেয়, তাহলে মানুষ যদি নিষ্কপট হয়, সত্যানুসন্ধিৎসু হয়, সে যদি প্রকৃত সত্যকে জানতে চায়, তার সহায়তা সকলেই করে। কিন্তু যদি আমি নিজের গিটটা না খুলতে চাই, যদি আমার যে গিরো লেগে আছে সেই গিরোটাকে আমি আরও গিরো দিতে চাই, তাহলে সত্যের সন্ধান জীবনেও পাব না। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, কর আত্মনিবেদন দেহ গেহ পরিজন, গুরু আজ্ঞা পরম মহত্ব। ওইটাই সিদ্ধির চাবিকাঠি। এই চাবিটা যারা পেয়ে গেছেন পরমার্থ রাজ্যের, দরজা খুলে ফেলেছেন তারা, ব্যাস এইবার যেখানে গুপ্ত ধন আছে, পোতা ধন আছে, সেই গুপ্ত ধনের রাজ্য হাতে এসে গেছে। না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা, কত দৃষ্টান্ত, কিন্তু গল্প বলার সময় নেই। এ প্রসঙ্গে হাজারো দৃষ্টান্ত ভক্তমালের কথা, কিন্তু গল্পে সময় কেটে গেলে কথার কথা বলা হবে না। কারণ গল্প আখ্যান ইতিহাস এইগুলি গৌণ। আমাদেরকে আস্বাদন করতে হবে গোস্বামী পাদগণ কি বলেছেন তাদের কথাগুলি। কান দিয়ে ভিতরে গেলে তবে তো কল্যাণ হবে। এই যে ঋষিকে গোবিন্দ সেবা, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাত্মক, চক্ষের দ্বারা গোবিন্দের সেবা, তার ভজন। গোবিন্দ কেন বললেন, ওখানে আছে পুরাণে, ঋষিকে ন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আর ঠাকুর মহাশয় বলছেন গোবিন্দ সেবা। গো মানে ইন্দ্রিয়, গবাং ইন্দ্র ইতি গোবিন্দ, যিনি ইন্দ্রিয়ের অধিপতি। শ্রীমন্ত রূপ গোস্বামী চরণ বললেন, বৃন্দাবনে এসেছেন ভালো কথা, কিন্তু কেশী তীর্থের অনতি দূরে, কেশী ঘাটের অনতি দূরে যে গোবিন্দ দেব আছেন বৃন্দাবনাধীশ, বৃন্দাবন পুরন্দর, আপনি কিন্তু ভুলেও তার দর্শনে যাবেন না। যদি যান, ও এমন ছেলে, রূপের মোহে পড়ে যাবেন, আর আপনি সংসারে গিয়ে আগের মতো বন্ধু বান্ধবের সঙ্গে আমোদ প্রমোদ করতে পারবেন না, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতে পারবেন না, ও দেবে না আপনাকে। স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টিম বংশী নস্তাধর কিশলয়াম উজ্জ্বলং চন্দ্রকীর্ণ গোবিন্দাক্ষম হরিতনুমিতি কেশী তীর্থ উপকণ্ঠে, মা প্রেক্ষিষ্টা সখে যদি তব বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। এই পুতুল খেলা, আমরা যে সংসারে পুতুল খেলছি, সেই পুতুল খেলা ভেঙে যাবে, ভালো লাগবে না,
তখন গোবিন্দ দেবের সৌন্দর্য মাধুর্য বার বার চিত্তকে আকর্ষণ করবে। রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভোর আকর্ষণ অনুভব করবে। পক্ষান্তরে ব্যতিরেক মুখে শ্রী ভাগবত বললেন, যে নেত্র ভগবানের শ্রীবিগ্রহ বৈষ্ণব দর্শন করে না, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। নলকুবর মণিগ্রীব দামোদরের কাছে কি চাইলেন, বাণী গুণানুকথনে, এই দেখুন বাগিন্দ্রিয়ের ভজনটা চাইছে। তো ভগবত দর্শন হয়ে গেছে, ভগবান দামোদর তিনিও বললেন চিন্তা নেই, আমার উপরে তোমাদের ভাব সঞ্জাত হয়েছে, তোমরা এখন নিশ্চিন্ত যেতে পারো। কিন্তু তারা কামনাটা কি করছেন, এই সাধন ভক্তি, এই শ্রবণ কীর্তন অর্চন বন্দন তারা কামনা করছেন। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম, এই শ্রবণ, হস্তৌ চ তব কর্মসু, আমাদের শ্রবণেন্দ্রিয় যেন সতত তোমার কথা শোনে, অনন্ত মধুর তোমার কথা। এই হস্ত পেয়েছি যেন সর্বদা তোমার সেবায় হস্ত নিয়োজিত হয় পরিচর্যা কর্মে। হস্তৌ চ তব কর্মসু, মন তোমার চরণারবৃন্দকে চিন্তা করুক। স্মরত পাদ কমলম আত্মানমপি যচ্ছতি, মনের কাজটাই তো মুখ্য, কারণ মনঃসংযোগ না থাকলে তো কোনোটাই হবে না। শ্রবণ বলুন, কীর্তন অর্চন বন্দন, মনঃসংযোগটাই তো প্রধান, মন তো ইন্দ্রিয়ের রাজা। যারা ভগবানের চরণকে স্মরণ করেন, ভগবান কৃপা করে তাদের কাছে এসে নিজ চরণারবৃন্দ প্রদান করেন, এই নাও। স্মরত পাদ কমলম আত্মানমপি যচ্ছতি, স্মৃতাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে, এমন সুন্দর মস্তক পাওয়া গেছে তাকে প্রণাম করবার জন্যই তো উত্তমাঙ্গের সার্থকতা। আর দৃষ্টি কি দেখতে চাইছেন, এই নেত্রের দ্বারা দৃষ্টি শতাং দর্শনে অস্তু ভবত্তনু নাম, এই দৃষ্টি যেন সাধু দর্শন করে, কারণ আজ আমরা সাধু দর্শনের মহিমা উপলব্ধি করলাম। পরিচয় দিচ্ছেন, আমরা দেবর্ষি নারদের কিঙ্কর। ভগবান বললেন আমি জানি, ভগবান তো নন উনি দামোদর, তো বলছেন হাতটা উঁচু করে, হাতটা নাড়াচ্ছেন, জানি জানি আমি সব জানি। কি জানেন ঠাকুর? বললেন সাধুনাং সমচিত্তানাং, অতটুকু চার আঙ্গুলে ছেলে উলুখলটা নিজে টানতে পারছে না, সখাদের সহায়তা কামনা করলো, সখারা খানিকটা ঠেলে দিল। সেই ঠাকুর হাত নাড়িয়ে বলছেন জানি ও জানি। সাধুনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতাত্মনাম দর্শনান্ন ভবেদ বন্ধ, সাধু দর্শনের ফল কি, পুংসাখ্ন সবিতুর যথা। সাধুকে বলা হলো সূর্য, আর অন্ধজীবের নেত্র যেমন সূর্য উদিত হলে নেত্রের অন্ধকার আর থাকে না, তেমনি সমচিত্ত আমাগত প্রাণ সাধুগণের দর্শন করলে আর মহান্ধকার নয়নে থাকে না, সে আমাকে পাই পায়। তোমরা নারদের মতো ভক্তের দর্শন করেছ, তারই তো ফলে আমার স্পর্শ এবং দর্শন পেলে। ওই কথাটা তাদের অন্তরে লেগেছে, তাই দৃষ্টি শতাং, আমাদের দৃষ্টি যেন সাধু দর্শন করে, এবং ভবত্তনু নাং, তোমারই জীবন্ত বিগ্রহ হচ্ছেন সাধু। আর অথবা তনুনাং শব্দে আরেকটা অর্থ হয় যে তোমার শ্রীবিগ্রহ, এই যে অর্চাবতার। তো দৃষ্টির দ্বারা শ্রীবিগ্রহ দর্শন, ধাম দর্শন, সাধু দর্শন, নয়নের সার্থকতা, সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। যদি তাই না করা গেল,
বিপরীত দিক থেকে শ্রীমদ ভাগবত বললেন, বরহা ইতে তে নয়নে নরাণাম, ময়ূর পুচ্ছে আকা চোখ, লিঙ্গানি বিষ্ণুর ননিরীক্ষিত যে, আর কর্ণ দিয়ে তার অনন্ত মধুর কথা যদি শোনা না গেল, সেই কানগুলি বিলে বতর ক্রম বিক্রমান যে, নশ্রীন নত কর্ণপুটে নরস্য জিহ্বা সতি দ্বার দুরিকে বসুত, নচ উপগায়ত্তুরুগায় গাথা ভারং পরং পট্টকিরীট জুষ্টম অপ্যুত্তমাঙ্গং ননমেত মুকুন্দং শাবৌ করৌ ন কুরুতঃসপর্যাং হরের লসত কাঞ্চন কঙ্কনৌবা। প্রত্যেকটি ইন্দ্রিয়ের ব্যর্থতা ঘোষণা করছেন শৌনক ঋষি। কানগুলো কানা করি ছিদ্র সম জানিহ সেই শ্রবণ, ব্যর্থ ছিদ্র, সাপের গর্ত হয়ে গেল। জিহ্বাটাকে বলা হলো ভেগ জিহ্বা সম, চুপচাপ থাকো না বাপু। কিন্তু বর্ষার জল পেয়ে আনন্দে ভেগগুলি ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ করতে থাকে। সর্প ওই ধ্বনির অনুসরণে তাকে গিয়ে গ্রাস করে। চুপচাপ থাকলে তো হতো, কিন্তু বিষয় বার্তা ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ করে চলেছি। কাল রূপী সর্প এসে গ্রাস করবে। আয়ুর হরতি বৈপুংসাং উদ্দন্নস্তঞ্চ জন্নসৌ তস্যার্তে যৎসনোনীত উত্তম শ্লোক বার্তয়া। সূর্য কেমন আয়ু হরণ করছে, উদিত হয়ে অস্তমিত হয়ে, কিন্তু যদি একটু হরিকথা কানে যেত তাহলে তো সূর্য আর আয়ু হরণ করতে পারতেন না। সেই জিহ্বা ভেগ জিহ্বা সম, তেমনি মস্তক কর্মফলের বোঝা প্রত্যেকের মাথার উপরে। এত বড় বোঝা নিয়ে ভবপথে জীব চলছে, কি ভার, কত দায় দায়িত্ব মাথার উপরে, চিন্তায় রাত্রে ঘুম হয় না। কিন্তু গোবিন্দচরণে যদি মস্তক প্রণত হতো, দশাশ্বমেধীর পুনর্জন্ম এতি কৃষ্ণ প্রণামীর ন পুনর্ভবায়, যদি কৃষ্ণায় নম বলে একবার প্রণাম করতাম তো মাথার মোটটা তো পড়ে যেত, হালকা হতো দায় দায়িত্ব। অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদ্দয়, সে চরণে আজ লোভিয়া বিশ্রাম, আমি ছাড়িনু ভবির ভয়, আত্মভয় থাকতো না, দায় দায়িত্ব নাই, মাথাও নাই ব্যথাও নাই। কিন্তু মাথাটা নত করলাম না গুরু বৈষ্ণব ভগবানের শ্রীচরণে। তার ফলে হবে কি বলেন, ওই ভার আপনাকে ওই ভবসাগরে ডুবিয়ে দেবে। তেমনি হাতগুলো মরার হাত হয়ে গেল, মৃতের হাত, সুবর্ণ কঙ্কন জটিত হলেও মৃতের হাত। পাগুলি গাছের গুড়ি হয়ে গেল, হৃদয়টা পাষাণের মতো হলো। তদস্মশারং হৃদয়ং বতিদম, ধিক্কার, মাদৃশ জীব কৃষ্ণ নাম নিল না, কৃষ্ণ কথা শ্রবণে তার নয়নে অশ্রু আসে না, দেহে দেহ পুলকিত হয় না। ভাগবত ধিক্কার দিচ্ছেন, যে নয়ন কৃষ্ণ নাম কৃষ্ণ কথায় অশ্রুধারা বর্ষণ করে না, যে হৃদয় বিগলিত হয় না, সেই হৃদয়কে পাষাণ বলতে হবে। তদস্মশারং, পাষাণ বিগলিত হয়, কিন্তু মাদৃশ অপরাধী জীবের হৃদয় পাষাণ বিগলিত হলো না, বজ্রসার দিয়ে গড়া। তদস্মশারং হৃদয়ং অতিদম যদ্গৃহমানই হরিনামধেয়ই নবিক্রিয়ে তাথ যদা বিকারম নেত্রে জলং গাত্ররুহেষু হর্ষ। এই ভক্তিযোগ পরম আনন্দময় এই পথ। ঠাকুর মহাশয় তাই বলছেন, এমন সুযোগ
হে আমার নয়ন, তুমি দর্শন করো বৃন্দাবন ধামকে। হে আমার বদন, হে রসনা, তুমি পুরায়ে বাসনা গাও বৃন্দাবন গুণরাজি। হে চরণ, তুমি করো বিচরণ বৃন্দাবন ভূমে ভূমে, সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। শুধু কি কৃষ্ণানুশীলন, গৌরী বৈষ্ণবের আরও কথা আছে, সর্বেন্দ্রিয়ে শ্রী রাধারানীর অনুশীলন। এখানে তো বলছেন গোবিন্দ সেবা ঋষিকে, সম্যক গোবিন্দ সেবা কি, রাধারানীর সেবার মধ্যে দিয়ে গোবিন্দের সেবা। তদ্ভাবোৎসবত পরং তৎপ্রাণনাথে রতি। সরস্বতীপাদ বললেন তোমার ভাবোৎসবের মধ্যে দিয়ে তোমার প্রাণনাথে আমার রতি হোক। সরস্বতীপাদ কামনা করছেন জগৎ কৃষ্ণ নাম করে করুক, আমি রাধা নাম করব। রাধা নাম রস রসয়িতুং জিহ্বাস্তু মে বিহ্বলা। হে আমার জিহ্বা, তুমি রাধা নাম কীর্তন করতে করতে বিহ্বল হয়ে যাও। কর তস্যৈব কর্ম করতু কর, তুমি রাধারানীরই সেবা করো। হে হৃদয় তস্যা পদং ধ্যায়তা, তুমি সেই নিকুঞ্জেশ্বরী শ্রী শ্যামবনমোহিনী সুকুমারী বৃষভানুনন্দিনীর কুসুম কোমল চরণারবৃন্দকে সতত ধ্যান করো। গৌরী বৈষ্ণবীর কৃষ্ণানুশীলন আরও উচ্চকটির ভাবময়। ঋষিকে গোবিন্দ সেবা, আমি না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। কিভাবে সর্বেন্দ্রিয়ে শ্রী রাধারানীর অনুশীলন হবে, এবং রাধারানীর ভজনটি হচ্ছে সম্যক কৃষ্ণ ভজন, তাতেই কৃষ্ণের সমধিক বশ্যতা। সে প্রসঙ্গে আমাদের গৌড়ীয় আচার্যবৃন্দ যে অপরূপ সিদ্ধান্ত সুধা পরিবেশন করেছেন, শ্রী শ্রী দামোদর দেবজীর কৃপা হলে আগামীকাল আবার রইল সে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কথা আর এইখানে দেওয়া হল বিশ্রাম।